রান্নার আপনাদেরকে স্বাগত। আজ আমি আর একটা প্রিপারেশন নিয়ে চলে এসেছি আপনাদের কাছে। আজ আমি আপনাদেরকে মাছের টক করে দেখাবো। দেখুন, কড়াইয়ে আমি তেল দিয়ে দিয়েছি, আর গুলো ধুয়ে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। এই মাছেরটাকে আমি টক করে আপনাদেরকে দেখাবো। কড়াইয়ে আমার তেলটা হয়ে গেছে, ভাজতে দিয়েছি। আর এখানে আমি পাকা তেঁতুলের খানিকটা ফ্রাই করে নিয়েছি, আর তেঁতুলের ছিটেটা আমি ফেলে দিয়েছি। এতে লাগবে আমার 5 ফোড়ন শুকনো লঙ্কা, ফোড়নে দেবো, আর নুন, চিনি, হলুদ গুঁড়ো লাগবে। এই জিনিসগুলো দিয়ে আমি আজকে মাছের টকটা তৈরি করে দেখাবো। একই রকম ভাবে আমি এই মাছগুলো ভেজে নিচ্ছি। এবার আমি তেঁতুলের জলটা দিয়ে দিচ্ছি। চিনিটা দেখুন গলে গেছে, আর এই জুসটা যত মোটা হবে তত খেতে ভালো লাগবে। মাছের টক বাসি থাকলে, মাছটা চাল চাল শক্ত হয়ে গেলে আরো খেতে ভালো লাগে। আমি মাছগুলো দিয়ে দেবো। মাছের টক একদম রেডি। আপনাদের ভালো লাগলে আপনারাও এইভাবে করবেন, করে দেখবেন, খুব ভালো লাগবে। নমস্কার।